রাতের বেলা রাহুল সোফায় বসে টিভি দেখছে। এমন সময় রাহুলের বোন টিপ রাহুলের সামনে দিয়ে দরজার দিকে যাচ্ছিল। টিপকে বাহিরে যেতে দেখে রাহুল বলল, কিরে এই সময় কোথায় যাচ্ছিস? এই তো দাদা বাইরে যাচ্ছি, ঘরের মধ্যে একদম নেট কাজ করছে না। গ্রামে আসলে তো এরকম হবে। আর তুই যে বাইরে যাচ্ছিস, তুই কি জানিস এখানে রাতের বেলা বড় বড় দাঁতওয়ালা রাক্ষস বের হয়? দাদা তোকে না বলেছি আমাকে একদম ভয় দেখাবি না? এমন সময় তাদের দাদু সেখানে চলে আসে। কি রে দাদু ভাই, দুজনে ঝগড়া করছিস কেন? দেখো না দাদু, রাহুল দাদা শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছে, বলছে রাতে বাইরে গেলে নাকি বড় বড় দাঁতওয়ালা রাক্ষস বের হবে। তুমিই বলো না দাদু, ভূত বলে কিছু আছে নাকি? এসব বিষয় নিয়ে মজা করা উচিত নয়, আর ওরা শুনতে পেলে বিপদ। দাদু তুমি কাদের কথা বলছো? কারা শুনতে পেলে বিপদ? তুমি কি কখনো ভূত দেখেছো? তাহলে শুন, তোদের একটা ভয়ঙ্কর গল্প শোনাই, যা কিনা আমার সাথে ঘটেছিল। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। তখনকার সময় সবার বাড়িতে এরকম টিভি ছিল না। সিনেমা দেখতে হলে সবাইকে হাট খোলার সেই সিনেমা হলে যেতে হতো, যা এখন অনেক বড়। আগে এরকম ছিল না। সে সময় আমি আর আমার এক বন্ধু, যার নাম ছিল দেবাশিস, আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম আমরা সিনেমা দেখতে যাব। দীপক, হাটকলার হলে নতুন একটা সিনেমা এসেছে, রাতের পাখি। সিনেমাটা নাকি ভীষণ হিট, চল দেখতে যাবি? চল, কখন যাবি? রাত 9টায় যাব, তুই রেডি থাকিস। কিন্তু সিনেমা দেখতে হলে তো অনেক রাত হয়ে যাবে, এত রাতে বাড়ি ফিরব কিভাবে? তুই একটা ভেতর ডিম, আমি আছি তো, কিসের ভয়? হ্যাঁ, সেদিন ঠিক রাত 8টার দিকে আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে হাট খোলা অনেকটা পথ। যাই হোক, সময় মতো হলে পৌঁছে টিকিট কেটে দুজন সিনেমা দেখে ঠিক রাত 11:30টার দিকে হল থেকে বেরিয়ে পড়লাম। রাতের শো তাই মানুষ অনেকটাই কম ছিল। হল থেকে বেরিয়ে দুজন হাঁটতে লাগলাম গ্রামের রাস্তা। তার মধ্যে এতটা রাত, আশেপাশে কোনো গাড়ি বা কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। সিনেমাটি দারুণ ছিল বল। হ্যাঁ, অনেক ভালো ছিল, কিন্তু দেবাশিস এতটা পথ অন্ধকারের মধ্যে যাব কিভাবে? আশেপাশে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। বেশি কথা বলিস না তো, তাড়াতাড়ি পা চালা, অনেকটা রাত হয়েছে, আজ বাবা বাড়িতে তো ঢুকতেই দিবে না। আমরা দুজন চুপচাপ হাঁটতে শুরু করলাম। চারিদিকে অন্ধকারে ঘেরা, শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে, আর মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আমার শুধু ভয় লাগছিল রাস্তার পাশের শ্মশান ঘাটটির কথা মনে করে। দেবাশিস, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। তোর কি ভূতে ভয় করে না? দীপক তুই আমাকে হাসালি রে, ভূত বলে আবার কিছু আছে নাকি? আমি ওসব ভূতটুতে বিশ্বাস করি না ভাই। আমরা দুজন কথা বলতে বলতে এক সময় সেই শ্মশানের কাছে চলে এলাম। আমি বরাবরই ভূতে ভীষণ ভয় পেতাম। আমি দেবাশিসের হাতটি ধরে অনেক জোরে জোরে হাঁটতে লাগলাম। দেবাশিস আমাকে ভয় পেতে দেখে একটা হাসি দিয়ে বলে উঠল,
দেখ আমি এখন এই শ্মশানে যাব, দেখি ভূতে আমাকে ধরে কিনা। আমি আজ প্রমাণ করেই ছাড়ব যে ভূত বলে কিছু হয় না। এই বলে দেবাশিস আমার হাতটি ছাড়িয়ে নিয়ে শ্মশানের দিকে হাঁটতে লাগলো। আমি তাকে অনেক ডেকেছি, বারবার বাধা দিয়েছি, কিন্তু আমার কোনো কথাই সে শুনল না। দেবাশিস, এসব বিষয় নিয়ে একদম মজা করা ঠিক না। চল আয় বলছি, আয় আমরা বাড়ি ফিরে যাই। দেবাশিস এক সময় যেখানে মৃত মানুষদের পুরানো হয় সেখানে দাঁড়িয়ে আমাকে বলতে লাগলো, এই দেখ শ্মশানে আমি দাঁড়িয়ে আছি, কোথায় ভূত? আরে বোকা, ভূত বলে কিছু হয় না রে। দেবাশিস এতটুকু বলতেই আচমকা কোথা থেকে যেন একটা জোরু হাওয়া শুরু হলো। আকাশে কোনো মেঘ নেই, আচমকা এমন জোরু হাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। একটু পরেই ঝড় আপনা আপনি থেমে গেল। ঝড় থেমে যাওয়ার পরে দেবাশিস আমার কাছে এসে বলে উঠল, দীপক চল। এতটুকু বলেই দেবাশিস কেমন যেন একটা রোবটের মতো আমাকে পিছনে ফেলে জোরে জোরে হাঁটতে শুরু করলো। আমি পিছন থেকে তাকে অনেকবার ডাক দিলাম, কিন্তু সে তো আমার কোনো কথারই জবাব দিচ্ছিল না। দেবাশিস দাঁড়া একটু, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? কিন্তু সে তো আমার কোনো কথারই জবাব না দিয়ে হেঁটেই যাচ্ছে। আমি এক সময় জোরে পা চালিয়ে তার ঘাড়ে হাত দিয়ে বললাম, দেবাশিস কি রে, কি হলো তোর? আমি এ কথা বলা মাত্র দেবাশিস আমার দিকে ফিরে তাকালো। দেবাশিসের ওই রূপ আমি আমার সারা জীবনেও ভুলতে পারবো না। তার লাল লাল চোখ, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরছে। পুরো চেহারার এমন অবস্থা যেন কোনো অশুভ ছায়া তার উপর ভর করেছে। সে আমার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, কে দেবাশিস? আমি মল্লিকা। আমি ভয়ে আর এক মুহূর্ত নিজেকে সামলে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বাড়িতে। রাস্তার কিছু মানুষ নাকি আমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে, আর দেবাশিসের কোনো খোঁজই নাকি পাওয়া যায়নি। তার ঠিক দুদিন পরে দেবাশিসের লাশ শ্মশানের পাশের পুকুরে পাওয়া যায়। আমি সেদিন আমার সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি। এখন তোরাই বল, ভূত আছে কি নেই? আমি যেই ঘটনা তোদের বললাম এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনা বই কি? ভূত নিয়ে কেউ কখনো মজা করো না, ঠিক আছে? তারা আছে, আর তারা আমাদের আশেপাশেই আছে।